কুম ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি অ্যান্ড টিপস বাই ইমো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মজাদার ক্যারামেল এগ পুডিং তো সেই জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে যে পাত্রে আমি পুডিং বসাবো সেই পাত্রে একটু বাটার মেখে নিচ্ছি ভালো করে বাটার মাখা হয়ে গেলে আমি একটা কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি তার ভেতরে দেড় চা চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি তো দেখুন চিনিটা গলে যাচ্ছে যখন এই রকম অরেঞ্জ কালার ধারণ করবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। সাথে সাথে যে পাত্রে আমি বাটার মেখে রেখেছি সেই পাত্রে ঢেলে দিব এবং ভালো করে ছড়িয়ে নেব এই পর্যায়ে আমি এখানে নিয়েছি পাঁচশো এম এল দুধ আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়েছি তার ভেতরে আমি দেড় কাপ পরিমাণ চিনি অ্যাড করছি চিনিটা দিয়ে দুধের ভেতরে আমি এক মিনিটের জন্য চুলার জাল ধরিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকব। আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং এইখানে আমি চারটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারের এখন এই ডিমগুলোকে আমি খুব ভালো করে বিট করে নিব এর ভেতরে অ্যাড করছি আমি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আবার ভালো করে গুলিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এইখানে চিনি দিয়ে গুলে রাখা দুধটা ঢেলে দিচ্ছি ঢেলে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব তো দেখুন মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই পুডিংয়ের মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিব এখন আমি এই ক্যারামেলের পাত্রে পুডিংটাকে ঢেলে দিব ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ঢালতে হবে এখন এই পুডিংয়ের বাটিটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিবো এখন এই ফয়েল পেপারটাকে আমি একটা টুথপিকের সাহায্যে ফুটো করে দিচ্ছি একটা কড়াইতে আমি একটা টাওয়াল দিয়ে ভাজ করে দিয়েছি তার ভেতরে আমি এর বাটিটাকে বসিয়ে দিব এখন এর ভেতরে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিব অবশ্যই বাটির খুব নিচে পানি থাকতে হবে যেন উপরে চলে না আসে তাহলে কিন্তু যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু পুডিংয়ের ভেতরে পানিটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে পুডিংয়ের ভেতরে কিন্তু পানি জমে যাবে এই পর্যায়ে আমি পুডিংটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসছি ৪৫ থেকে পঞ্চাশ মিনিট পর তো আমি ফিরে এসেছি এবং দেখছি আমার পুডিংটা হয়েছে কি না একটা টুথপিকের সাহায্যে আমি এটাকে চেক করে নিব যদি টুথপিকটা ফ্রেশ ওঠে তাহলে মনে করব পুডিংটা হয়ে গেছে দেখুন টুথপিকটা পুরো পরিষ্কার উঠেছে তো এখন আমি পুডিংটাকে ঠান্ডা করে ঢেলে নিব। পুডিংটা আমি ঠান্ডা করে নিয়েছি এবং একটা প্লেটে খুব সাবধানে ঢেলে নিচ্ছি তো দেখুন পুডিংটা হয়ে গেছে এবং পুডিংটা কিন্তু খেতে অনেক টেস্টি বাসায় ট্রাই না করলে অবশ্যই বুঝবেন না এবং আমি রেসিপিটি যেইভাবে বলেছি আপনারা ঠিক সেভাবে ফলো করলে অবশ্যই পুডিংটা খুব ভালো হবে আমি কেটে দেখাচ্ছি দেখুন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি অন্য রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ